এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালোপ্যাট্রিক প্রতিসৃষ্টি। যদি ইংরেজিতে লিখি অ্যালোপ্যাট্রিক স্পেসিয়েশন, তাহলে স্পেসিয়েশন মানে হচ্ছে প্রজাতি সৃষ্টি। অ্যালোপ্যাট্রিক মানে কি? তাহলে আমি যদি এই অ্যালোপ্যাট্রিক শব্দটিকে দুটো ভাগে ভাগ করব, তাহলে একটা হচ্ছে অ্যালো আর হচ্ছে প্যাট্রিক, অর্থাৎ অ্যালোপ্যাট্রিক শব্দটি দুটি শব্দ দ্বারা গঠিত, একটা হচ্ছে অ্যালো একটা হচ্ছে প্যাট্রিক। অ্যালো মানে কি? মানে অ্যালো মানে হচ্ছে ডিফারেন্ট, অ্যালো মানে হচ্ছে ডিফারেন্ট, মানে আমরা বলতে পারি পৃথক। প্যাট্রিক মানে কি? প্যাট্রিক মানে হচ্ছে প্লেস, বাংলা হচ্ছে স্থান, অর্থাৎ আমরা বলতে পারি যে স্থান বা ভৌগোলিক পৃথকতার কারণে প্রজাতির সৃষ্টি, সেটা অ্যালোপ্যাট্রিক স্পেসিয়েশন। তাহলে আমরা যদি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি কীরকম হতে পারে, অ্যালোপ্যাট্রিক ব্যাপারটা কীরকম, সাপোজ ধরো এটি একটি নদী, নদী নদীর এটা একটা উপকূল, এটা একটা উপকূল দিকে ল্যান্ডটা রয়েছে। ধরা যাক যে নদীর এই পারে ল্যান্ডে কিছু লিজার্ড মানে টিকটিকি বাস করছে, সাপোজ ধরো কিছু টিকটিকি লিজার্ড বাস করছে, এর লিখলাম। দেখা গেল কি যে কি দেখা গেল না, দেখা গেল যে এই নদীটা হঠাৎ করে তার গতিপথটাকে চেঞ্জ করে ফেলেছে। চেঞ্জ করার ফলে কি হলো না, নদীটা এইভাবে বয়ে চলে গেল। এটা হচ্ছে নদী তার গতিপথ চেঞ্জ করে বয়ে গেছে। তাহলে এখানে যেটা টিকটিকি পপুলেশন সেটা এরকম দুটো ভাগে ভাগ হয়ে গেল। তাহলে এদিকে যারা টিকটিকি, এই যারা টিকটিকি তারা নদী পেরিয়ে এরা এদিক থেকে এদিকে বা এরা এদিক থেকে যেতে পারছে না, ফলে কি দেখা যাচ্ছে না, এরা এদিকে টিকটিকি নিজেদের মধ্যে প্রজনন করছে, এদিকে টিকটিকি নিজেদের মধ্যে প্রজনন করছে, কিন্তু এদিকের টিকটিকির সঙ্গে এদিকের কোনো জিনের বিনিময় হচ্ছে না। যখন এখন দীর্ঘদিন সময় ধরে থাকছে এই পপুলেশনের উপরে এবং এই পপুলেশনের উপরে বিভিন্ন রকমের ফোর্স, যেমন আমরা বলতে পারি যে জেনেটিক ওই ডাইভার্জেন মিউটেশন, ন্যাচারাল সিলেকশন, জেনেটিক ডিভিশন কাজ করছে। করার ফলে কি হলো না, করার ফলে দেখা যাবে যে এই পপুলেশনটি নদী দেখা গেল যে টিকটিকি থেকে গেল, এটা একটা অন্য ধরনের টিকটিকিতে, এটা একটা অন্য ধরনের টিকটিকিতে রূপান্তরিত হলো। এরপরে যারা টিকটিকি ছিল কালো রঙের তারা সাপোজ অন্য একটা ধরনের টিকটিকিতে রূপান্তরিত হলো। এখন যদি আমি এই টিকটিকির সঙ্গে এই টিকটিকির ক্রস ঘটাই বা পাশাপাশি নিয়ে আসি তাহলে কখনো তারা প্রজনন করতে পারবে না, দুটো আলাদা পরিচয় কনভার্ট হলো। এই যে একসঙ্গে ছিল কিন্তু ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে তাদের জিনের বিনিময় বন্ধ হয়ে গেল, ফলে তারা দুটো আলাদা পদ্ধতিতে কনভার্ট হলো। এটাকে বলা হচ্ছে যে অ্যালোপ্যাট্রিক পদ্ধতির সৃষ্টি, অর্থাৎ আমরা সংক্ষেপে বলতে পারি যে ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে সৃষ্ট প্রজননী বিচ্ছিন্নতাকে, মানে সৃষ্ট প্রজননগত বিচ্ছিন্নতার কারণে যে প্রজাতির সৃষ্টি হয় তাকে বলা হবে অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশন বা অ্যালোপ্যাট্রিক প্রজাতির সৃষ্টি। আমরা আসবো যে সেই অ্যালোপ্যাট্রিক প্রজাতির সৃষ্টি কী কীভাবে হতে পারে। না, অ্যালোপ্যাট্রিক পদের সৃষ্টি দুটিভাবে হয়, অর্থাৎ পদ্ধতি যদি আমরা আসি এটা হচ্ছে দুটিভাবে ঘটে। একটাকে বলা হচ্ছে ভিকারিয়ান্স দ্বারা, ভিকারিয়ান্স দ্বারা অ্যালোপ্যাট্রিক পদের সৃষ্টি, আর দ্বিতীয়টি রয়েছে ফাউন্ডার এফেক্ট দ্বারা,
ফাউন্ডার এফেক্ট দ্বারা প্রজাতির সৃষ্টি। আমরা এবারে এই দুটো পদ্ধতি নিয়ে আলোচনাতে আসব। প্রথমে আসা যাক ভিকারিয়ান্স দ্বারা কিভাবে অ্যালোপ্যাট্রিক স্পেসিয়েশন ঘটে, না এটাকে আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। না আমাদের যে আদি পৃথিবী ছিল সেই আদি পৃথিবীতে, সেটা আমি মনে করছি এটা হচ্ছে আদি পৃথিবী, সেই আদি পৃথিবীতে দুটি সুপার কন্টিনেন্ট ছিল, একটি ছিল আঙ্কোরাল্যান্ড আর ছিল গন্ডোয়ানাল্যান্ড। তো এটা হচ্ছে আমাদের, ধরে নাও যে এই পোর্শনটা হচ্ছে গন্ডোয়ানাল্যান্ড, এটা হচ্ছে গন্ডোয়ানাল্যান্ড। কি দেখা গেছে না আজ থেকে 150 মিলিয়ন বছর আগে, 150 মিলিয়ন ইয়ার্স এগো কি হতো না যে দৌবাজ পাখি, উট পাখি, এমু পাখি, এরা কী করতো না এখানে বসবাস করত, এখানে তারা বসবাস করত, তারা এক জায়গাতে অন্য জায়গায় দৌড়ে বেড়াত। কি হলো না আজ থেকে 20 মিলিয়ন বছর আগে, 20 মিলিয়ন বছর আগে এই যে সুপার কন্টিনেন্ট সেটা ভেঙে গিয়ে অনেকগুলো কন্টিনেন্ট গঠন করলো, এরকম দক্ষিণ আমেরিকা গঠন করলো, আফ্রিকা মহাদেশ গঠন করলো, এরকম অস্ট্রেলিয়া গঠন করলো। এবং এই যে দৌড়বাজ পাখিগুলো তারা এই তিনটে মহাদেশে ছড়িয়ে পড়লো, ডিস্ট্রিবিউটেড হলো। এদের মাঝখানে কি চলে আসলো না এদের মাঝখানে চলে আসলো ওয়াটার বডিস, সমুদ্র বা জল। যেহেতু এরা দৌড়বাজ পাখি তাই এরা উড়ে এই জায়গা থেকে এই জায়গায় এই জায়গায় চলে আসতে পারলো না। যখন দীর্ঘদিন ধরে এরা এরকম নির্দিষ্ট এলাকায় থাকতে থাকলো এবং তাদের এই একটা জীব এলাকার সঙ্গে একটা এলাকার জীবেদের জিনের বিনিময় হলো না, তখন দেখা গেল কিনা এর মধ্যে এদের উপরে বা এদের উপরে বা এদের উপরে ন্যাচারাল সিলেকশান, জেনেটিক ডেট, মিউটেশন, এরকম ইভোলিউশনারি ফোর্সগুলো কাজ করলো। করার ফলে দেখা গেল যে এরা এক ধরনের দৌড়বাজ পাখিতে, এরা আরেক রকম দৌড়বাজ পাখি, এরা আরেক রকম দৌড়বাজ পাখিতে রূপান্তরিত হলো। এবং এখন যদি আমরা এই তিনটে পাখিকে একসঙ্গে নিয়ে আসি দেখা পাবো তারা কখনো প্রজনন করতে পারছে না, কারণ তারা তিনটে আলাদা আলাদা প্রজাতিতে রূপান্তরিত হয়েছে। এটাকে বলা হচ্ছে যে ভিকারিয়ান্স দ্বারা আমাদের অ্যালোপ্যাট্রিক স্পেসিয়েশন। এবার আসা যাক ফাউন্ডার এফেক্ট দ্বারা কিভাবে অ্যালোপ্যাট্রিক স্পেসিয়েশনটা ঘটে। না এটি হচ্ছে দক্ষিণ আমেরিকা, আর এই যে হলুদ হলুদ আমি দ্বীপগুলো এঁকেছি আটলান্টিক মহাসাগরে, এটা হচ্ছে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, এগুলো একটা দ্বীপ। এই দক্ষিণ আমেরিকাতে যেটা মেনল্যান্ড সেখানে ফিঞ্চ বলে একরকমের পাখি বসবাস করত। তারা কী করলো না সেই ফিঞ্চ পাখিগুলো এই দক্ষিণ আমেরিকার প্রধান স্থলভাগ থেকে, মেনল্যান্ড থেকে এই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বিভিন্ন দ্বীপে, বিভিন্ন দ্বীপে ছড়িয়ে পড়ল, ছড়িয়ে পড়েছে। এই দ্বীপগুলোর মাঝখানে কী রয়েছে, বিরাট বড় সমুদ্র জলভাগ রয়েছে, ফলে এই দ্বীপপুঞ্জের পাখিগুলো সেই বিরাট জলভাগ পেরে এখানে, বা এই দ্বীপপুঞ্জের পাখিগুলো বিরাট জলভাগ পেরে এই পারে, বা এরা জলভাগ পেরে এদিক এদিকে গেল না। যেহেতু এরা দীর্ঘ সময় ধরে এই জলভাগ পেরে একে অপর সঙ্গে গেল না, ফলে প্রজনন একটা ফিঞ্চ দ্বীপের ফিঞ্চ পাখি একটা দ্বীপের ফিঞ্চ পাখির সঙ্গে মিলিত হলো না, ফলে তাদের জিনে বিনিময় হলো না। যখন দীর্ঘদিন ধরে তারা একটা নির্দিষ্ট জায়গাতে আবদ্ধ থাকলো দেখা গেল যে তাদের মধ্যে বিভিন্ন রকমের
এই ভুলে সারি ফোঁস কাজ করলো, ফলে দেখা যাচ্ছে যে একটা সময় পরে যখন তারা এক জায়গায় আসছে আর প্রজনন করতে পারছে না, অর্থাৎ তারা এখানে তারা একটা নির্দিষ্ট ফিন প্রজাতিতে, এখানে নির্দিষ্ট ফিন প্রজাতিতে, এখানে নির্দিষ্ট ফিন প্রজাতিতে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ এখানে এছাড়া একটা নতুন ফিঞ্চ প্রজাতি প্রতিষ্ঠা করেছে, এখানে নতুন ধরনের ফিঞ্চ প্রজাতি প্রতিষ্ঠা করেছে, নতুন ধরনের ফিঞ্চ প্রজাতি প্রতিষ্ঠা করেছে। এটাকে বলা হচ্ছে ফাউন্ডার এফেক্ট দ্বারা অ্যালোপ্যাট্রিক স্পেসিয়েশন। সুতরাং এটি গেল আমাদের অ্যালোপ্যাট্রিক স্পেসিয়েশন নিয়ে আলোচনাটি।